আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের কোনো রকম চামচ বা বাটি ব্যবহার না করি, হাতে মাখানোর ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই করে দেখাবো দারুণ মজার ডিমের স্যান্ডউইচ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি ডিমের স্যান্ডউইচ। এখন প্রথমেই আমি স্যান্ডউইচের জন্য ডিমের পুরটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি প্লাস্টিকের একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এরকম জিপলক ব্যাগ না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের পলিথিন ব্যাগও এটা করতে পারেন। কারণ আমি কিন্তু আগেই বলেছি, আজকে স্যান্ডউইচের ভেতরে পুরটা আমি কোনো রকম চামচ বাটি বা হাতে মাখানোর ঝামেলা ছাড়াই আপনাদের করে দেখাবো। এখন ডিমের পুরটা তৈরি করার জন্য এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি 2টা। এখন এই 2টা ডিমই আমি জিপলক ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেব। এরপর এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ শুকনো ধনিয়া পাতার গুঁড়ো। আর ফ্রেন্ডস, এই শুকনো ধনিয়া পাতার গুঁড়োটা আমি কীভাবে তৈরি করেছি তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব সাদা গোলমরিচের গুঁড়ো 1/8 চা চামচ, লবণ 1/8 চা চামচ, 1/4 কাপ পরিমাণ মেয়োনেজ। আর ফ্রেন্ডস, এই মেয়োনেজটাও কী করে আমি তৈরি করেছি তারও একটা ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন ব্যাগের সম্পূর্ণ বাতাসটাই বের করে দিয়ে মুখটা বন্ধ করে দেব এবং হালকা হাতে প্রেস করে সবগুলো উপকরণে একসাথে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, সবগুলো উপকরণ মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন একেবারে মিশে না যায়, জাস্ট হালকা একটু দানা দানা থাকে, তাহলে স্যান্ডউইচটা খেতে এবং দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখুন, সবগুলো উপকরণই হালকা হাতে প্রেস করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই পুর ভর্তি ব্যাগটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডগুলোর চার ধারে যে শক্ত অংশটা আছে একটা ধারালো নাইফের মাথা দিয়ে সেই শক্ত অংশগুলো আমি কেটে আলাদা করে নেব। দেখুন, সবগুলো ব্রেডের চার ধারে কেটে আলাদা করা হয়ে গেছে। এখন এই ব্রেডগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে ব্রেডের ওপরে ব্রাশ করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি বাটারটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এটা বাদ দিতে পারেন। এখন সবগুলো ব্রেডের ওপরেই বাটারটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আগে থেকে এই ব্যাগের মাথাটা আমি সামান্য করে একটু কেটে নেব। এরপর হালকা হাতে প্রেস করে বাটার লাগানো ব্রেডের ওপর ছড়িয়ে দেব। এরপর একটা চামচ দিয়ে সম্পূর্ণ পুরটাই ব্রেডের ওপর ছড়িয়ে দিয়ে আরেক পিস ব্রেড পুরের ওপর বসিয়ে এখন একটা ধারালো নাইফের মাথা দিয়ে সম্পূর্ণ স্যান্ডউইচটাই আমি আড়াআড়ি মানে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজার ইয়ামি ডিমের স্যান্ডউইচ। এখন সেমভাবে আমি সবগুলো স্যান্ডউইচই তৈরি করে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল মাত্র 5 মিনিটই ঝটপট কোনো রকম চামচ বা বাটি ব্যবহার না করে হাতে মাখানোর ঝামেলা ছাড়াই ডিমের স্যান্ডউইচ। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই স্যান্ডউইচগুলো বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।